গুড আফটারনুন এভরিওয়ান। তোমাদের সাথে আমাদের যে কোর্সটি এবার সেটা হচ্ছে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2। তার আজকে আমরা ফার্স্ট লেকচার দেখব। আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। ওকে, দ্য ফার্স্ট লেকচার যেটা আমরা দেখব সেটি হচ্ছে স্যাম্পল এন্ড স্যাম্পলিং। স্যাম্পল এন্ড স্যাম্পলিং এটি হচ্ছে আমাদের টিটিকিউসি 2 এর প্রথম লেকচার। এর পরবর্তীতে আমরা টেক্সটাইলের দিকে যাব, যেহেতু টিটিকিউসি মানে কি, টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল মানেই হচ্ছে যে আমাদেরকে টেস্ট করতে হবে। তাহলে টেস্ট করতে গেলে আমাদের কি প্রয়োজন? আমি কি রেকর্ড করছি? দেখি রেকর্ড হচ্ছে না? সরি। তাহলে কি হচ্ছে যে টেক্সটাইল টেস্ট করতে গেলে আমাদের কি দরকার? স্যাম্পল দরকার। আমরা তো আর পুরো বান্স ধরে টেস্ট করতে পারি না, তাই না? সেজন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্যাম্পল। সেজন্য আজকের এটার নাম হচ্ছে স্যাম্পল এন্ড স্যাম্পলিং, ঠিক আছে? ওকে, তাহলে স্যাম্পল এবং স্যাম্পলিং এটা আজকে শুরু করব আমরা। একটু ইন্টারাপ্ট হচ্ছে আসলে। ওকে, সেটি হচ্ছে, আচ্ছা এক মিনিট, প্লিজ এক মিনিট, আমি ইন্টারাপ্ট। ওকে, সো প্রথমে আমাদেরকে জানা দরকার টেস্টিং কি, কোয়ালিটি কন্ট্রোল কি, টেক্সটাইল কি তো নিশ্চয়ই জানি আমরা, তাই না? যে টেক্সটাইল অল টাইপস অফ সাবস্টেন্স, আমরা টেক্সটাইল আগে তো জানতাম টেক্সটাইল মানে শুধু ওভেন ফেব্রিক, এখন তো টেক্সটাইল মানে শুধু ওভেন ফেব্রিক না, টেক্সটাইলের সাথে ছড়িয়ে আছে সবকিছু, যা কিছু জড়িত সবই টেক্সটাইল। তা এখন টেস্টিংটা কেন? কোন একটা জিনিস কারো ডিমান্ড অনুসারে হয়েছে কিনা সেটাই কিন্তু টেস্টিং। আমরা বলি না যে রান্নার সময় একটা লবণ টেস্ট করি তরকারি যে হয়েছে কিনা। সো টেক্সটাইলের ক্ষেত্রেও কিছু ডিজার্ট প্রপার্টিস রয়েছে। যেমন বাজার থেকে তুমি অনেক সময় একটা টি শার্ট অথবা একটা গেঞ্জি কিনে নিয়ে আসলা, নতুন ডবডবে কালার, প্রচন্ড সুন্দর লাগছে তোমাকে, ঘুরে টুরে এসে যেই ধুয়ে দিয়েছ দেখা গেল যে সব কালার উঠে চলে গেছে বা ম্যাক্সিমাম কালার উঠে চলে গেছে। তো এই ধরনের যখন ঝামেলাটা হচ্ছে তখন সেটাকে আমরা কিন্তু কি বলছি যে একটা কালার ভালো না। তো যখন টেক্সটাইল টেস্টিং এ যাব, আমরা বায়ারকে বা বিক্রি করার পূর্বে কাপড়টা দেওয়ার আগে কিন্তু আমরা এগুলো টেস্ট করে নেবো। এরকম অনেকগুলো টেস্ট রয়েছে। সো টেস্টিং ইজ দ্য প্রসেস অর প্রসিডিউর টু ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ এ প্রোডাক্ট। কোন একটা প্রোডাক্টের কোয়ালিটি ডিটারমাইন করার প্রক্রিয়া সেটাই টেস্টিং। সো নাও কোশ্চেন ইজ দ্যাট, হোয়াট ইজ কোয়ালিটি? কোয়ালিটি কি? নানাজন নানাভাবে সংজ্ঞায়িত করতে পারে, বাট কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছে? কোয়ালিটি বলতে বোঝাচ্ছে বায়ার যেটা চাইবে সেটাই কোয়ালিটি, তাই নয় কি? কারো মনে করো যে সফট দরকার, কারো মনে করো খসখসে দরকার, তাহলে কি হবে? যার সফট দরকার তার একরকম, যার খসখসে অর্থাৎ বায়ার অর্থাৎ কাস্টমার যেটা চাইবে সেটাই কোয়ালিটি, এর বাইরে কোয়ালিটির কোনো সংজ্ঞা নেই। কাস্টমার যদি চায় যে আমার প্যান্টের এখানে ফুটো 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 থাকবে, ওটাই কোয়ালিটি, ঠিক আছে? সো এই যে কোয়ালিটিটা বায়ার যেটা চাচ্ছে সেটা ঠিক আছে কিনা সেটা আইডেন্টিফাই করার যে প্রক্রিয়া সেটি হচ্ছে টেস্টিং। কোয়ালিটি কি সেটা তো বুঝলামই আমরা, দ্যাট আম কোয়ালিটি রিফার্স এক্সেলেন্স অফ এ প্রোডাক্ট। হোয়েন ইউ সে দ্যাট দ্য কোয়ালিটি অফ এ প্রোডাক্ট ইজ গুড, উই মিন দ্যাট দ্য প্রোডাক্ট ইজ গুড ফর দ্য পারপাস ফর হুইচ ইট হ্যাজ বিন মেড। ওকে, নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ কন্ট্রোল? কন্ট্রোলটা হচ্ছে টু চেক অ্যান্ড ভেরিফাই অ্যান্ড হ্যান্স টু রেগুলেট। কোন একটা ডিজার্ট জিনিস চাইলেই কি ওই ডিজার্ট লেভেলে যায়? মনে করো বায়ার একটা তোমাকে কোয়ালিটি দিয়েছে, সফট কোয়ালিটি, তোমার কি ওই কোয়ালিটির এত সহজেই হয়? হয় না। সেটার জন্য তোমাকে কি করতে হয়? অনেকগুলো প্যারামিটার কন্ট্রোল করতে হয়, কখনো সিলিকন মেশাতে হয়, কখনো বা অন্যান্য কোনো কিছু মেশাতে হয়, মিশিয়ে কিন্তু তোমার ওই যে তুলতুলে কাপড়ের যে ভাবটা সেটা আঁকতে হয়। সো কন্ট্রোল হচ্ছে আমার যে ডিজার্ট কোয়ালিটি সেটা অ্যাচিভ করতে আমার যে প্রসেস রয়েছে সেই প্যারামিটার্সের ভিতরে যা কিছু করা দরকার সেটি হচ্ছে কন্ট্রোল। তাহলে টেক্সটাইল টেস্টিং বুঝলাম, কোয়ালিটি কন্ট্রোলও বুঝলাম, তাহলে কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোল, কন্ট্রোল তো কোনো কিছু রেগুলেট করা, কোয়ালিটি কন্ট্রোল তো যে কোয়ালিটিটা সেটা যেন ঠিক থাকে সেটাকে কন্ট্রোল করা। তাহলে এই হচ্ছে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল। এই সাবজেক্টটার উদ্দেশ্যই হচ্ছে
আমার যে ডিজার্ট কোয়ালিটি সেটা আছে কিনা, না থাকলে এটা বানাইতে হবে, কিভাবে বানাবো সেটাই হচ্ছে। তো চলো আমরা এটাতে প্রচুর পরিমাণে টেস্ট পাবো এই এই সাবজেক্টটাতে, যে অনেকগুলো টেস্ট প্রসিজিউর। ওকে, সো টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোলের সঙ্গে আমরা পেয়ে গেছি যে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল ইজ দ্য প্রসিজিউর অফ চেকিং দ্য কোয়ালিটি এন্ড সুইটেবিলিটি অফ টেক্সটাইল মেটেরিয়াল হুইজ অপারেশন থ্রু দ্য কন্ট্রোল ফিনোমেনন টু ইনশিওর হাই দ্য কোয়ালিটি। সো ফর এক্সাম্পল, ইফ কোয়ালিফাইড দ্য ফাইবার ইনপুটে দেন আউটপুটে উইল বি গুড ইয়ার। অবজেক্টিভস অফ দ্য কন্ট্রোল কি? চেকিং দ্য কোয়ালিটি অ্যান্ড সুইটেবিলিটি অফ র মেটেরিয়াল, মানে এটার উদ্দেশ্যটা কি, অবজেক্টিভসটা কি কোয়ালিটি কন্ট্রোলের? উদ্দেশ্য তো আমরা ভালো মতো বুঝতে পারছি যে কোয়ালিটি যেটা সেটা এনশিওর করা। তাহলে এই কোয়ালিটি এনশিওর করতে গেলে কি কি জানা দরকার? বলা হচ্ছে এখানে চেকিং দ্য কোয়ালিটি অ্যান্ড সুইটেবিলিটি অফ দ্য র মেটেরিয়াল অফ দ্য সিলেকশন মেটেরিয়াল। দেখো, গুড কোয়ালিটি মনে করো পচা আটার সিঙ্গারা আর ভালো আটার সিঙ্গারা, তাহলে কোন সিঙ্গারাটা ভালো হবে? নিশ্চয়ই যেটা ভালো ভাজার, ভালো তেলে ভাজা, সেটা ভালো হবে। আর পচা আটা ক্যারাস মানে বলে না যে মোবিল দিয়ে ভাজছে লাইক, এরকম আমরা শুনছিলাম মাঝখানে, তো এরকম তাহলে তো সেটা খারাপ হবে। সো কোয়ালিটি, র মেটেরিয়ালের কোয়ালিটি যত ভালো হবে তাহলে আমার প্রোডাক্টের যে কোয়ালিটি সেটা এনশিওর করার সুবিধা হবে। সো চেকিং দ্য কোয়ালিটি অ্যান্ড সুইটেবিলিটি অফ দ্য র মেটেরিয়াল অ্যান্ড সিলেকশন অফ দ্য মেটেরিয়াল, মনিটরিং দ্য প্রোডাকশন অর্থাৎ প্রসেস কন্ট্রোল, যে আমার প্রসেসটা ঠিক মতো হচ্ছে কিনা। এখন কোয়ালিটি কন্ট্রোলের কথাই যদি বলি, সিঙ্গারার কথাই যেহেতু আসছে, মনে করো যে কারিগর সিঙ্গারা বানাচ্ছে, সে কারিগর কিভাবে বানাচ্ছে? সে কি হ্যান্ড গ্লোভস পরে বানাচ্ছে, নাকি সে ঘামতেছে দরদর করে, হাতের ঘাম এভাবে নিয়ে আবার সেটা দিয়ে বানাচ্ছে? এটি কিন্তু হচ্ছে কথা। তাহলে মনিটরিং দ্য প্রোডাকশন প্রসেস কন্ট্রোল, অ্যাসেসমেন্ট অফ ফাইনাল প্রোডাক্ট ওয়েদার দ্য কোয়ালিটি ইজ অ্যাকসেপ্টেড অর নট, তারপরে কি যে ফাইনাল যে প্রোডাক্টটা হচ্ছে সেটার কোয়ালিটি কিন্তু আমরা চেক করছি, তো সেই কোয়ালিটিটা হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু কথা। ঠিক আছে, ওকে, তাহলে অবজেক্টিভস অফ কোয়ালিটি আমরা বুঝলাম। নাও আরো কিছু কোয়ালিটি রয়েছে, ইনভেস্টিগেশন অফ দ্য ফল্টি মেটেরিয়াল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ, স্পেসিফিকেশন অফ টেস্টিং ইত্যাদি। অর্থাৎ একটার মাধ্যমে তো শুধুমাত্র তোমার প্রোডাক্টের ইয়েটা হচ্ছে না, তাই না? ওকে, নাও স্যাম্পলিং কি? স্যাম্পলিং বলতে কি বোঝাচ্ছে? স্যাম্পলিং এবং স্যাম্পল বলতে কি বোঝাচ্ছে? দেখো, সিম্পলি যদি আমরা বলি, স্যাম্পলিং বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কিভাবে স্যাম্পলটা আমরা কালেক্ট করব। মনে করো অনেকগুলা তুলা আছে, এই তুলার তোমার স্যাম্পলিং করতে হবে, তাহলে তুমি কি করবা? তো সেখান থেকে তোমাকে আগে মানে সবগুলা তুলা তো তুমি আর ইয়ে করতে পারবে না, তাই না? তোমাকে তো কি করতে হবে, তুলা হচ্ছে যে কি করতে হবে, সব তুলা কি তুমি টেস্ট করতে পারবা? পারবো না। সেখান থেকে অল্প কিছু তুলা নিয়ে সেটা টেস্ট করতে হবে, তাই না? তো চলো, স্যাম্পলিং তাহলে কি এবং স্যাম্পল কি, যেহেতু আমরা টেস্টিং করবো সেজন্য এগুলো আমাদের জানা দরকার। ফার্স্ট অফ অল স্যাম্পলিং, তাহলে স্যাম্পল কালেক্ট করার প্রক্রিয়া স্যাম্পলিং, সহজভাবে যদি বলি স্যাম্পল কালেক্ট করার প্রক্রিয়া স্যাম্পলিং। এখানে কি বলছে, স্যাম্পলিং রিফার্স দ্য স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস অফ সিলেক্টিং অ্যান্ড স্টাডিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ রিলেটিভ স্মল নাম্বার অফ আইটেমস। কি করছে, একটা রিলেটিভ স্মল নাম্বার অফ আইটেমকে স্ট্যাটিস্টিক্যাল প্রসিজিউরের মাধ্যমে সিলেক্ট করব এবং তার যে বৈশিষ্ট্য আছে সেটা অ্যানালাইজ করব। ফ্রম এ রিলেটিভ লার্জ নাম্বার অফ পপুলেশন ড্র দ্য স্ট্যাটিস্টিক্যাল ভ্যালিড ইনফারেন্স অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এন্ট্রি পপুলেশন। তাহলে সহজ করে যদি বলি, তুমি কি করলা, মনে করো সিঙ্গারা খাবা, এখন এক ব্রাঞ্চ সিঙ্গারা আছে তোমার সামনে, ওই সিঙ্গারাগুলো ভালো কি মন্দ সেটা তুমি কিভাবে বুঝবা? খেয়ে দেখতে হবে। তাহলে তুমি কি এখন সবগুলো সিঙ্গারা খাবা? না, তুমি কি করবা, যাবা র্যান্ডমলি একটা সিঙ্গারা নিবা, নিয়ে খাবা, খেয়ে দেখবা যে ভালো হয়েছে কিনা। যদি ভালো হয় খেতে পারিস তোরা খা। তার মানে কি হলো, তার মানে হলো ওই একটা সিঙ্গারা কি করছে, ওইখানে যে যতগুলো সিঙ্গারা আছে সবগুলো সিঙ্গারার কি, ওই যে একটা সিঙ্গারা আছে সবগুলো সিঙ্গারার কি হচ্ছে মানে ইয়েটা বলতেছে যে এটা ভালো কিনা খারাপ। আর একটা এক্সাম্পল দিই, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে 2000 স্টুডেন্ট, এখন একটা স্টুডেন্টকে ডেকে একজন কেউ কিছু জিজ্ঞেস করছে, তাহলে একটা স্টুডেন্ট কি করছে, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সমস্ত স্টুডেন্টদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে, যে একে দেখলেই বোঝা যাবে বাকিগুলো কেমন। এটা হচ্ছে স্যাম্পল, ওই যে একটা আইটেম সিলেক্ট করা হলো ওটা হচ্ছে স্যাম্পল। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে
এই যে এই যে একটা নিলাম, আমি তো মনে করো কি র্যান্ডমলি একটা সিঙ্গারা নিয়ে নিলাম, তো এটা তো নাও হতে পারে যে আমি সাইড থেকে নিব, আমি কর্নার থেকে নিব, বা আমি 10টা যাওয়ার পর নিব, তাই না? সেটা হচ্ছে মেথড, অর্থাৎ কিভাবে নিব সেটা হচ্ছে স্যাম্পলিং প্রসিজিওর। যেমন ফর এক্সাম্পল আইডেন্টি দ্য লেন্থ অফ কটন ফাইবার, মনে করো বেল আসছে কটন ইন্ডাস্ট্রিতে উইথ দ্য রিকোয়ারেড 20 মিলিগ্রাম স্যাম্পল হুইচ মে বি টেকেন ফ্রম দ্য বেল ওয়েটিং 250 কেজি, দ্য স্যাম্পল রিপ্রেজেন্টস অনলি অ্যাবাউট 111 মিলিয়ন অফ দ্য বাল্ক বাট দ্য কোয়ালিটি অফ দ্য হোল। দেখো আমার একটা 250 কেজির বেল এসেছে বাইরে থেকে, এখন এখান থেকে কটনের কোয়ালিটি আমাকে অ্যানালাইজ করতে হবে। আমার পক্ষে কিন্তু 250 কেজি কটন সিলেক্ট করা মানে টেস্ট করা সম্ভব না, সেই জন্য আমি কি করছি এখান থেকে 20 মিলিগ্রাম স্যাম্পল নিয়ে সেটা টেস্ট করছি। এই 20 মিলিগ্রাম স্যাম্পল কি করছে, সম্পূর্ণ কটন বেলটার ঘটনা বলতেছে যে কিরকম। তো সেই জন্য এই যে 20 মিলিগ্রাম স্যাম্পল, এটাকে বলা হয় নেওয়া হলো, এটাকে স্যাম্পল বলা হলো, এবং যে প্রক্রিয়ায় নেওয়া হলো সেটাকে স্যাম্পলিং বলা হলো। তো এই স্যাম্পলিং প্রক্রিয়াগুলো নানা প্রকার হতে পারে, সেগুলো আজকে আমরা আলোচনা করব। দ্য এইম অফ দ্য স্যাম্পলিং, এই স্যাম্পলিংটার উদ্দেশ্যটা মানে কেন আমরা এইটুক স্যাম্পলিং মানে নিব, আমরা তো ভালোভাবে বুঝতে পারছি কেন নিব, একটা সিঙ্গারা কেন খাবো, যে বাকি সিঙ্গারাগুলো কেমন তার কোয়ালিটি কিরকম সেটা জানার জন্য নিব, তাই না? সো দ্য এইম অফ দ্য স্যাম্পলিং ইজ দ্যাট The aim of sampling is to produce an unbiased sample who is able to represent the whole samples. The aim of the sampling key is to produce an unbiased sample who is able to represent the whole sample. So, অনেক সবাই আবার biased বুঝি বলি না আমরা, biased মানে কি? যে biased মানে হচ্ছে ধরো তোমার ফ্যাক্টরিতে ইয়েতে আসবে বা assessment আসবে, তুমি কি করলে ওই মানে এই সিঙ্গারার ক্ষেত্রে যদি বলি, ওই উপরে মনে করো সবজি বেচার মতো উপরে ভালো ভালো শাক মাছ বেচার মতো উপরে ভালো ভালো শাক গুলা ইয়ে করে দেয়, আমি ক্লাসে আছি পরে কথা বলবো না তোমার সাথে, হ্যাঁ শেষ করে। তো আমি কি করছি, তাহলে ওই শাক বিক্রেতা মাছ বিক্রেতা কি করে উপরে ভালো শাক গুলা দিয়ে রাখে, মাছ গুলো দিয়ে রাখে, আমরা কি করে ওগুলা দেখে কিনি, বাসায় এনে দেখি যে এটা পচা। তো এটা কিন্তু বায়াস করা হলো, কিভাবে বায়াস করা হলো, যেন কাস্টমার এসে প্রথমে ওটাই দেখতেছে মানে ওটাতেই হাত দিচ্ছে, তার মানে কি বায়াস করা হলো ইচ্ছাকৃত ভাবে। সো স্যাম্পলিং এর উদ্দেশ্য কিন্তু এই বায়াস করা না, আনবায়াসড করে মূল যে হিসাবটা সেটা খুঁজে বের করা। এখন বায়াস কিরকম, মনে করো বলা হলো নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের টেস্ট করা হবে, এখন আমরা টিচাররা কি করলাম ভালো ভালো 5-6 জনকে রেডি করলাম, তো এই ভালো ভালো 5-6 জন আশা করি ভালো করবে, কিন্তু এই ভালো ভালো 5-6 জন কি সম্পূর্ণ স্টুডেন্টদের পরিচয় গ্রহণ করতে পারে, এটা দিয়ে কি বোঝা যাবে যে সব স্টুডেন্টই এরকম, না, তাহলে কিন্তু আমরা বায়াস করলাম, ঠিক আছে? সো স্যাম্পলিং ইজ ডিফাইন্ড এট দ্য প্রসেস অফ সিলেক্টিং সার্টেন মেম্বার্স অফ এ সাবজেক্ট অফ দ্য পপুলেশন টু মেক এ স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স ফ্রম দ্য এস্টিমেট দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য হোল পপুলেশন। তাহলে এত কথা বাদ, উদ্দেশ্য হচ্ছে আনবায়াসড ভাবে মানে কোনো একটা বাল্ক থেকে তার বাল্ক স্যাম্পলের প্রপার্টিস গুলো জানা, ক্ষুদ্র স্যাম্পল থেকে মানে বাল্ক ভলিউম থেকে অল্প ভুল নিয়ে সেটার প্রপার্টিস গুলো সম্পর্কে অ্যাকচুয়াল ধারণাটা পাওয়াই হচ্ছে স্যাম্পলিং। ওকে, তাহলে স্যাম্পল কি, এতক্ষণ ধরে বকবক করছি স্যাম্পল কি, এ স্যাম্পল ইজ এ ডিফাইন এজ এ স্মলার সেট অফ ডাটা দ্যাট ইজ চুজেন অর সিলেক্টেড ফ্রম এ লার্জার পপুলেশন, এটাকে পপুলেশন বলা হচ্ছে বাল্ক যে সবগুলো population using by preferred selection method and these elements are known as point sampling units or observation. তাহলে আমি যে একটা বাল্ক পপুলেশন থেকে মনে করে এক গাদা খড় থেকে একটা খড় নিলাম, এটাই হচ্ছে স্যাম্পল। ওকে, যেই খড়টা সবগুলো খড়ের রিপ্রেজেন্টেটিভ। এই স্যাম্পলটা কয় প্রকার, এটা বিভিন্ন ভাগে ভাগ করা যায় যে কিভাবে স্যাম্পলিংটা করা হচ্ছে সেই টেকনিকের উপর বেসিস অন দ্য স্যাম্পল টেকনিক আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে, র্যান্ডম স্যাম্পলিং আর একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিংটা কি, র্যান্ডমটা হচ্ছে র্যান্ডম মানে কি হঠাৎ করে যাই নিব শেষ মানে কোনটা নিব তার কোনো ঠিক নাই, নিলাম একটা নিলাম র্যান্ডম সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। নিউমেরিক্যাল স্যাম্পলিং কি, বায়াস স্যাম্পলিং তো আমরা এর আগে বুঝলাম যে বায়াস করে যেটা হয়, নিউমেরিক্যাল স্যাম্পলিং কি, নিউমেরিক্যাল স্যাম্পলিং সাধারণত হয়ে থাকে বা স্যাম্পল হয়ে থাকে সাধারণত যেমন লং মিডিয়াম শর্ট এগুলোর এই সমস্ত নিউমেরিক প্যারামিটার এর উপর বেস করে যখন আমরা এগুলোকে সিলেক্ট করি তখন সেটাকে আমরা নিউমেরিক্যাল স্যাম্পল বলি, ঠিক আছে?
তার বায়াস স্যাম্পল কি, যখন যে স্যাম্পল গুলো বায়াসড হয় সেগুলোকে আমরা বায়াস স্যাম্পল বলি। তাহলে আমরা কি বললাম, র্যান্ডম স্যাম্পল, নিউমেরিক্যাল স্যাম্পল, বায়াস স্যাম্পল ইত্যাদি হতে পারে, শর্ট মিডিয়াম ইত্যাদি, যেটা 5 ফিট, 5 ফিটের স্যাম্পল গুলা বা 10 ফিট, লাইক এনিথিং, অর্থাৎ নাম্বার নিউমেরিক যেটা আসবে বায়াসড হবে। এবার একটু আসবো আমরা টাইপস অফ স্যাম্পলিং এ। দুই প্রকার স্যাম্পলিং মেথড রয়েছে, আমরা বললাম না যে মেথড, স্যাম্পলিং মেথড, একটা হলো প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ওকে, তো প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং কি জানতে হবে। তো স্যাম্পলিং এখানে একটু চার্টটা দেখে যাই, তার আগে স্যাম্পলিং মেথডস এদেরকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং দুটি ভাগে ভাগ করছি। প্রবাবিলিটি স্যাম্পলিংকে আবার চারটি ভাগে ভাগ করছি, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার, স্ট্রাটিফাইড, এটাকে কনভেনশনাল, জাজমেন্টাল, স্নোবল, কোটা। তো চলো এগুলো নিয়ে আলোচনা করি বিশদ একটু আমরা। প্রবাবিলিটি স্যাম্পলিং, প্রবাবিলিটি দিয়ে কি বোঝায়, শব্দটা তো পরিচিত সবার, বলা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং ইজ এ স্যাম্পলিং মেথড দ্যাট সিলেক্টস র্যান্ডম নাম্বারস অফ পপুলেশন। আমরা তাসের অঙ্ক করছি না, মনে আছে না তোমাদের যে 52টি তাস রয়েছে, এর ভিতরে লাল কি সব কি বলে তোমাদের টেক্কা উঠার সম্ভাবনা কত, তার মানে কি 52 বাই, মানে যতগুলা মনে করো টেক্কা কয়টা আছে, চারটা, তাহলে 4 52 থেকে 4 52 বাই 4, তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং। আবার আমরা যদি বলি জোকার বা কি, যেটা একটা আছে, একটা তো বোধ হয় নাই, তাহলে কি ওটা 52 বাই 1, তাই না? অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে যে পপুলেশনটা থেকে, অর্থাৎ ওই যে আমি সিংরাটা নিচ্ছি, যে কোনোটাই উঠতে পারে, সবার সম্ভাবনা সমান। সেখানে যদি 100টা সিঙ্গারা থাকে, তাহলে 100টা সিঙ্গারা আমার হাতে ওঠার সম্ভাবনা কি, সম্ভাবনা সমান, সেটাকে আমরা বলতেছি প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক আছে, সো দা প্রবাবিলিটি স্যাম্পলিং ইজ এ স্যাম্পলিং মেথড দ্যাট সিলেক্টস দা র্যান্ডম নাম্বারস অফ পপুলেশন বাই সিলেক্টিং ফিউ সিলেকশন ক্রাইটেরিয়া। দিস সিলেকশন প্যারামিটার্স আর অ্যালো এভরি নাম্বার ইকুয়াল কোয়ান্টিটিস অফ পার্টি অফ ভেরিয়াস স্যাম্পল। তো এই ক্ষেত্রে এটা আবার কিছু প্যারামিটার্স এর উপর বেস করে হতে পারে। সো নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড ইজ রিলি অন রিসার্চ এবিলিটি অফ সিলেক্টিভ র্যান্ডম। এইখানে ইট ইজ নট স্যাম্পলিং মেথড ইজ নট ফিক্সড অর প্রিডিফাইন্ড সিলেকশন প্রসেস হুইচ মেক ইটস ডিফিকাল্ট টু এলিমিনেট। তো নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে কিছু শর্ত থাকে, সবাই যে হবে এমনটা নয়। ওকে, তাহলে চলো আমরা একটু বিস্তারিত দেখি কিভাবে প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমাদেরকে আলাদা করতেছে। তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং এ সবার ওঠার সম্ভাবনা সমান থাকে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ সবার ওঠার সম্ভাবনা থাকে না, কিছু ক্রাইটেরিয়ার উপর সেগুলোকে আলাদা করা হয়। তো প্রথমে আসবো আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং, বলা হচ্ছে যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এটাকে 4 ভাগে ভাগ করা হয়। আমরা প্রথমেই দেখেছি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কি, ওয়ান অফ দা বেস্ট প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক হুইচ ইজ ট্রাস্টওয়ার্থি মেথড অফ অবটেইনিং ইনফরমেশন হোয়ার এভরি সিঙ্গেল মেম্বার অফ দ্য পপুলেশন ইজ চুজেন র্যান্ডমলি অ্যান্ড মেয়ারলি বাই চান্স অ্যান্ড ইচ অফ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ এক্সাক্ট সেম প্রবাবিলিটি অফ বিং চুজেন অ্যাজ এ পার্ট অফ দ্য স্যাম্পল। মনে করো নর্দানের 2000 স্টুডেন্ট আছে, টেক্সটাইলের 2000 স্টুডেন্ট থেকে যে কোনো একজন ওঠার সম্ভাবনা 1/2000, মানে প্রত্যেকের ওঠার সম্ভাবনা সমান। এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এখানে একটা উদাহরণ আছে, ফর এক্সাম্পল ইন অ্যান অর্গানাইজেশন 500 এমপ্লয়িজ, ইফ দ্য এইচআর টিম ডিসাইডস অন দ্য কন্ডাক্টিং টিম অ্যান্ড দ্য বুইলিং অ্যাক্টিভিটিস ইজ হাইলি লাইক দ্যাট দ্য উড প্রিফার পিক এ বল অ্যান্ড ইন দিস কেস 500 এমপ্লয়ি ইকুয়াল অফ, মনে করো 500 এমপ্লয়ি থেকে বস সিলেক্ট করা হবে, টিম লিডার সিলেক্ট করা হবে, তাহলে কি 500 জনের ইয়ে সমান। আর যদি এটা ইয়ে হতো, নন প্রবাবিলিটি স্যাম্পলিং হতো, তাহলে তখন দেখা হতো যে কোন 10 জনের পারফরমেন্স বেশি, সেই 10 জন থেকে সিলেক্ট করা হবে, তাহলে কিন্তু সবাই হলো না এই চার। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, খুবই সিম্পলি নিব। এরপর আসে ক্লাস্টার। ক্লাস্টার শব্দের অর্থ কি, ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, কোনো কিছুর গুচ্ছ বোঝায়। তো এই স্যাম্পলিংটা কিরকম, বলা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং ইজ এ মেথড হোয়ার রিসার্চ আর ডিভাইডেড ইনটু পপুলেশন ইনটু সেকশন অর ক্লাস্টার ইনটু রিপ্রেজেন্ট দ্য পপুলেশন। যে মনে করো এই নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রদের ভাগ করা হবে, মানে সবাইকেই নেওয়া হবে, সবার চান্সই আছে, বাট একটু ক্লাস্টার করে, অর্থাৎ স্তরীভূত করে, ভাগ ভাগ করে। ক্লাস্টার আর আইডেন্টিফাইড ইন ইনক্লুডেড দ্য স্যাম্পল অফ দ্য বেসিস আইডেন্টিফাইং দ্য ডেমোগ্রাফিক প্যারামিটার্স, সেটা হতে পারে কিসের উপর, এজের উপর হতে পারে, লোকেশনের উপর হতে পারে, সেক্সের উপর হতে পারে, যে মেল অর ফিমেল,
বা এজ এর উপর হতে পারে যে নর্দার্ন ইউনিভার্সিটির 25 বছর বয়সে যারা আছে তাদের তাদের নেওয়া হবে, অথবা যারা ফিমেল রয়েছে তাদের নেওয়া হবে। লাইক তাহলে যতগুলো ফিমেল আছে তাদের সবার ওঠার সম্ভাবনা সমান। ওকে, এই যে যখন এই ধরনের অর্থাৎ একটা ক্লাস্টার করে গুচ্ছ করে স্যাম্পল সিলেক্ট করা হচ্ছে তখন সেটাকে বলা হয় ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে এখানে দেখলাম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং। দেখো সবচেয়ে ভালো হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, কেন এখানে কিন্তু কোনো গুচ্ছমুচ্ছ কোনো কিছু নাই, সবার সমান। একদম অ্যাকচুয়াল প্রবাবিলিটি স্যাম্পলিং বলতে এটাকেই কিন্তু বোঝায়। কিন্তু যখন তুমি ক্লাস্টারে চলে যাবা তখন কিন্তু তুমি ভাগ করে ফেলতেছো, ঠিক আছে? হ্যাঁ তাদের উঠার সম্ভাবনা আছে, বাট তুমি কিন্তু ভাগ করে ফেলতেছো। ওকে, ক্লাস্টার গেল। এরপরে আরো দুটো রয়েছে আমাদের, সেটা হচ্ছে যে সিস্টেমেটিক স্যাম্পলিং এবং আরেকটা রয়েছে আমাদের স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংটা কি, নিশ্চয়ই কোনো সিস্টেম আছে এখানে। বলা হচ্ছে ইউজিং সিস্টেমেটিক স্যাম্পলিং মেথড মেম্বার্স অফ এ স্যাম্পল আর চুজেন এট রেগুলার ইন্টারভালস অফ এ পপুলেশন, ইট রিকোয়ারিজ সিলেকশন এট দ্য স্টার্টিং পয়েন্টস অফ দ্য স্যাম্পল এন্ড স্যাম্পল সাইজ দ্যাট ক্যান বি রিপিটেড এট রেগুলার ইন্টারভাল, and this type of sampling method has predefined interval and hence the same consuming. Acha ami mone koro tomader class e je somosto ache ami bollam je 1 number roll, 5 number roll, 10 number roll, 15 number roll egulo ashbe. Tale ki hocche amar je selection ta, ei selection ta ki hocche, mane ami biased hocchi na kintu ei selection ta ki hocche ekta interval e hocche ba ekta system e hocche, tai na? যে এক নাম্বার যে, পাঁচ নাম্বার যে, দশ নাম্বার যে, পনেরো নাম্বার যে, এভাবে কিন্তু আমি নিচ্ছি। তার মানে কি, এটা কিন্তু একটা সিস্টেমে যাচ্ছে, এর ভিতরে যে পড়বে যে পড়বে না, ভেরি সিম্পল এটা কিন্তু। ওকে, এখানে বলা হচ্ছে ফর এক্সাম্পল এ রিসার্চার ইন্টেন্স টু কালার সিস্টেমেটিক স্যাম্পল 500 পিপল ইন এ পপুলেশন অফ ইচ এন্ড ইচ এলিমেন্ট অফ দ্য পপুলেশন নাম্বার, এক থেকে 5000 জন নাম্বার যদি দেওয়া হয় এবং তিনি যদি মনে করো তোমার গ্রামে 500 পিপল রয়েছে, মানে সে নিবে 5000 লোকজন রয়েছে, প্রত্যেকের নাম্বার যদি দেওয়া হয়, মানে প্রত্যেকের তো ভোটার আইডি আছে, এখন সে বলাও বললো যে আমি 10 10 করে নিব, 10 জন করে, 10 নিব, 20 নিব, তাহলে যে কেউ আসতে পারে। ওকে, এটা হচ্ছে সিস্টেমেটিক স্যাম্পলিং। ওকে, নেক্সট নেক্সট যে স্যাম্পলিংটা রয়েছে আমাদের স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংটা কিরকম, মেথড ইজ হোয়ার দ্য পপুলেশন ক্যান বি ডিভাইডেড ইনটু স্মলার গ্রুপস দ্যাট ডোন্ট ওভারল্যাপ বাট রিপ্রেজেন্ট দ্য এন্ট্রি পপুলেশন টুগেদার, হোয়াইল স্যাম্পলিং দিস গ্রুপস ক্যান বি অর্গানাইজড এন্ড দেন ড্র স্যাম্পল অফ ইচ সেপারেটলি। দেখো বলছে কি যে আমি ভাগ করে ফেলবো পুরো পপুলেশনটাকে এবং এখান থেকে নিব, কিন্তু যেটা সবটাই পুরোটাকে রিপ্রেজেন্ট করবে। বলা হচ্ছে স্যাম্পলিং ইজ এ মেথড হোয়ার পপুলেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু এ স্মলার গ্রুপস, ভাগ করব, দ্যাট ডোন্ট ওভারল্যাপ বাট রিপ্রেজেন্ট দ্য এন্ট্রি পপুলেশন টুগেদার। সো হোয়াইল স্যাম্পলিং দিস গ্রুপ, যেমন একটা উদাহরণ দেখি, রিসার্চার লুকিং অ্যানালাইজ টু ক্যারেক্টারিস্টিক্স অফ পিপল বিলংগিং দ্য ডিফারেন্ট অ্যানুয়াল ইনকাম ডিভিশন উইল ক্রিয়েট এক্সট্রা, মনে করো একটা অ্যানুয়াল ইনকামের উপর সে রিসার্চ করছে, তো এখন সে হলো ভাগ করলো যে মনে করো 20,000 থেকে যার স্যালারি 20,000-এর নিচে, যার স্যালারি 21 থেকে 30-এর মধ্যে, যার স্যালারি 31 থেকে 40-এর মধ্যে, যার স্যালারি 41 থেকে উপরে, এবং সেখান থেকে তিনি মনে করো 20,000-এর নিচে র্যান্ডম সিলেক্ট করলো, 21,000 থেকে 30,000-এর মধ্যে র্যান্ডম সিলেক্ট করলো 20,000, তাহলে কি হলো, এই যে আমি যদি এখান থেকে শুধুমাত্র 40,000-কে নিতাম তাহলে কি পুরো সিস্টেমটা কভার করতো, মানে পুরো লোকজনের স্যালারির হিসাব মানে হিসাবটা বুঝতে পারতাম, পারতাম না। এই যে ভাগ করে নেওয়া হলো তার মানে কি, আমরা যদি জানতে চাই এই স্যালারির মানুষগুলো কেমন আছে, তাহলে আমি এখান থেকে হঠাৎ করে একটা নিতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না, তাহলে 20,000-এর কম, 20,000-এর বেশি, 30,000-এর বেশি, 40,000-এর বেশি, 50,000-এর বেশি, সবগুলোকে নিয়ে দেন কিন্তু আমি অ্যানালাইজ করছি, তাহলে পুরো সোসাইটির ইয়েটা কভার হলো না, তাহলে এদে এখন আমি বলতে পারবো যে এখানকার মানুষগুলো কেমন আছে, আমি যদি স্যালারি বেসিসে কথা বলি। সেজন্য এটাকে স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং বলা হচ্ছে, অর্থাৎ একটা বিশেষ স্ট্রাটিফিকেশন স্তরীভূত করে ভাগ ভাগ করে পুরোটাকে কভার করে। ওকে, এখানে কিন্তু এরকম হচ্ছে না কোনো কিছু বায়াস, সেজন্য সেটাকে আমরা এতক্ষণ ধরে বললাম কি স্যাম্পলিং, প্রবাবিলিটি স্যাম্পলিং। ওকে, এগুলো সাধারণত রিডিউস স্যাম্পল বায়াস, কমায় ডাইভার্স পপুলেশন, ক্রিয়েট অ্যাকুরেট স্যাম্পলিং এর ক্ষেত্রে
ব্যবহৃত হয়। তাহলে চারটা আমরা পেলাম, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এবার একটু আসি নন প্রবাবল স্যাম্পলিং। নন প্রবাবল স্যাম্পলিং এ কি জানি আমরা, যে সবার উঠার চান্স নাই। হ্যাঁ, এখানে কিন্তু ঝামেলা আছে, সবার উঠার চান্স নাই। এটিকেও কিন্তু আমরা চারটি ভাগে ভাগ করি। প্রথমে হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, জাজমেন্টাল অর পার্সুসিভ স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং অ্যান্ড কি হচ্ছে কোটা স্যাম্পলিং। সো নাও দ্য কোশ্চেন ইজ দ্যাট কনভেনিয়েন্স স্যাম্পলিং, কনভেনিয়েন্স মানে কি, যে ইচ্ছা মতো একটু সুযোগ সুবিধা অনুসারে। মনে হচ্ছে দিস মেথড ইজ ডিপেন্ড অন দ্য কেস অফ এক্সারসাইজ অ্যান্ড সাবজেক্টস আর সার্ভিং কাস্টমার এট এ মল। মনে করো যে তোমার কি করা হচ্ছে, তুমি একটা সার্ভে করবে, সার্ভে করার জন্য তোমার মানুষজন দরকার। তো এখন মানুষজনের জন্য তুমি একটা শপিং মলের পাশে গেলা, তাহলে শপিং মলের পাশে তুমি কিন্তু টার্গেট ওরিয়েন্টেড, যে এইখানে কিন্তু লোকজন পাওয়া যাবে। সো কাস্টমার এট দ্য প্যাসেঞ্জার স্ট্রিট অ্যান্ড ইট ইস ইউজুয়ালি টার্মড অ্যাজ কনভেনিয়েন্স স্যাম্পলিং ইত্যাদি। মনে করো তুমি জিজ্ঞেস করছো, ভাই আপনি টিকা নিয়েছেন কিনা, এই টিকা নিয়েছেন কিনা এটার জন্য তুমি যদি এরকম সিলেক্ট করো যে হসপিটালের পাশে তুমি এই পরীক্ষাটা চালাচ্ছ, তাহলে কি হবে, হসপিটালের পাশে ম্যাক্সিমাম মানুষই তো টিকা নিবে, তাই না? বাট তোমার সার্ভে হচ্ছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে না। সো টার্গেট ওরিয়েন্টেড এরকম কনভেনিয়েন্স, তোমার কাছে যেটা কনভেনিয়েন্স মনে হচ্ছে এরকম জায়গা থেকে যদি শুধু তুমি ডাটা কালেক্ট করো, সেটাকে আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং করি। ঠিক আছে, যেমন তুমি মাছ কিনবা, মাছের দাম মানে যাচাই করছো, এখন তুমি যদি শুধুমাত্র তোমার বাড়ির পাশের মার্কেটে এটা তোমার কনভেনিয়েন্স এখানে গিয়ে ট্রাই করো, তাহলে তো হবে। জাজমেন্টাল অর পার্সুসিভ স্যাম্পলিং, বলা হচ্ছে দ্য জাজমেন্টাল পার্সুসিভ স্যাম্পলিং দ্য স্যাম্পল ইজ ফর্মড বাই ডিসিশন ডিসার্শন অন দ্য জাজ পিউরলি কনসিডারিং দ্য পারপাস অফ দ্য স্টাডি অ্যালং দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য টার্গেট অডিয়েন্স। তো এটা আরো বেশি প্রোন টু দ্য টার্গেট বলা হচ্ছে। যেমন একটা উদাহরণ, ফর ইনস্ট্যান্স হোয়েন এ রিসার্চার ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড থ্রু দ্য প্রসেস অফ পিপল হু আর ইন্টারেস্টেড ইন স্টাইং ইন দেয়ার মাস্টার্স ডিগ্রি, দ্য সিলেকশন ক্রাইটেরিয়া উইল বি আর ইউ ইন্টারেস্টেড ইন স্টাইং মাস্টার্স। মনে করো একজন রিসার্চার মাস্টার্স ডিগ্রি স্টুডেন্ট নিবে, তাহলে সে কিভাবে সিলেক্ট করছে, যে তুমি কি মাস্টার্স করবে, যারা মাস্টার্স করবে তাদের নিবে, তিনি তাদের থেকে সিলেক্ট করবে। সো দ্য ক্রাইটেরিয়া উইল বি মাস্টার্স অ্যান্ড দ্য রেসপন্স উইল নো অর হ্যাঁ। তাহলে কি হলো, তাহলে এটা আরো বেশি একবারে প্রোন টু ওরিয়েন্টেড হলো, মানে হাজার হাজার পিপল সেখান থেকে তো এমনিতেই বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে মাস্টার্স করবে কারা, তাদের ভিতর, তাহলে এটা আরো বেশি কি হলো, টার্গেট ওরিয়েন্টেড হলো। এরপর আসে স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিং নিয়ে একটা কথা আছে, যে তুষারের যে বল এটা যদি একটা গঠিত হয়, এটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ওই তুষার পড়ে পড়ে বড় হয়ে যায়। তো স্নোবলের ক্ষেত্রে আসলে এই স্যাম্পলিংটা এরকম যে এটা সহজে কেউ প্রকাশ করতে চায় না, বা এই স্যাম্পলিংটা সহজে এদের সদস্যদের আমরা খুঁজে পাই না। যেমন এখানে বলছে স্নোবল স্যাম্পলিং ইজ স্যাম্পলিং মেথড দ্যাট ইজ ইউজ টু স্টাডিজ হোয়েন নিড টু ক্যারি আউট আনস্টেন সাবজেক্ট অ্যান্ড ডিফিকাল্ট টু ট্রেস অ্যান্ড দিস ইজ স্যাম্পলিং টেকনিক ইন হুইচ দ্য এক্সিস্টিং সাবজেক্ট প্রোভাইড দ্য রেফারেল অর রিক্রুটমেন্ট। আচ্ছা, সহজ করে বলি, স্নোবল স্যাম্পলিংটা হচ্ছে এরকম, সহজে তুমি পাবা না, কিন্তু যখন তুমি পাবা রেফারেন্স হিসেবে পাবা। মনে করো ডেস্টিনি, আগে কি ছিল ডেস্টিনি, ডেস্টিনি একজন যে করে সে কিন্তু বাকি আরেকজনের খোঁজ জানে, মানে তুমি এমনি সমাজে কোথাও ডেস্টিনির লোক খুঁজে পাবো না, কিন্তু তুমি যদি একজন ডেস্টিনির লোক খুঁজে পাও, তাহলে দেখবা সেই বেটা আরো দুজনকে খুঁজে দিছে, ওরা আবার আরো দুজনকে খুঁজে দিছে, এইভাবে খুঁজতে খুঁজতে তুমি কিন্তু পুরো সবাইকে পেয়ে যাবা। সেই জন্য সেটাকে বলা হচ্ছে স্নোবল স্যাম্পলিং, অথবা এটাকে অনেক সময় বলা হয় রেফারেল স্যাম্পলিং ও বলা হয়ে থাকে। বলা হচ্ছে যে the sampling method is implemented in situation while topic is highly sensitive and not often discussed as a such conducting survey and gather information. মনে করো করোনার সময় আমাদের অনেকেরই পজিটিভ হলো, আমরা কিন্তু প্রথমের দিকে বলি নাই, আমরা কিন্তু চুপচাপ ছিলাম, হেই ওর করোনা হয়েছে, তারপর ও আবার জানে কার করোনা, তেমনি কিন্তু বলছি না, এমনি কিন্তু তুমি খুঁজে পাবে না। অর্থাৎ এই যে রেফারেল হিসেবে যাচ্ছে, সেই জন্য সেটাকে স্নোবল স্যাম্পলিং বলছে। ঠিক আছে, ওকে, নাও আমাদের যেটা বাকি থাকছে সেটা হচ্ছে কোটা স্যাম্পলিং। এদিকে তো বোঝা যাচ্ছে কি কোটা মানে হচ্ছে, কি একটা সিলেকশন ক্রাইটেরিয়া আগেই আছে, আমাদের চাকরি ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই আছে যেটা আমরা জেনে থাকি। সো ইন কোটা স্যাম্পলিং দ্য সিলেকশন অফ মেম্বার ইজ দ্য স্যাম্পলিং টেকনিক হ্যাপেন্স ইন দ্য বেসিস অফ দ্য প্রি স্ট্যান্ডার্ড। মানে কি, যে যারা মুক্তিযুদ্ধ করেছে তারাই শুধু এই চাকরিটা পাবে, ফলে কি এটা আটকা পড়ে গেল, প্রি স্ট্যান্ডার্ড থাকলো, অথবা যাদের
কি বলবো লাইট অন্য কিছু হতে পারে সো ইন দিস কেস দ্য স্যাম্পল ইজ ফর্মড অন দ্য বেসিস অফ স্পেসিফিক অ্যাট্রিবিউটস অ্যান্ড ক্রিয়েটেড মনে করো যে কটন শুধু সাদা তারাই এখানে আসবে সো এটা কিন্তু মানে একটা প্রিফারেন্স দেওয়া হলো তাদেরকে এই ধরনের এটাকে আমরা বলছি কোটা স্যাম্পলিং ওকে তাহলে এখানেও চারটা স্যাম্পলিং দেখলাম এটা সাধারণত হাইপোথিসিস এর জন্য এক্সপ্লোরেটরি রিসার্চ এর জন্য বাজেট টাইমস কনস্ট্রেইন্টস এর জন্য ইউজ করা হয় তাহলে এই চারটা স্যাম্পলিং আমরা দেখলাম অর্থাৎ প্রবাবল স্যাম্পলিং নন প্রবাবল স্যাম্পলিং প্রবাবল স্যাম্পলিং এর চারটা নন প্রবাবল স্যাম্পলিং এর চারটা এগুলোর মাধ্যমে তুমি কোন একটা হিউজ পপুলেশন অর্থাৎ কোন একটা পপুলেশন থেকে তুমি তোমার স্যাম্পলটা কালেক্ট করতে পারো এই টেকনিক গুলো অবলম্বন করে তবে সেই ক্ষেত্রে প্রবাবল স্যাম্পলিং এর মধ্যে মোটামুটি আনবায়াসড হওয়ার সম্ভাবনাটা থেকে মানে আনবায়াসড হয়ে থাকে বায়াস তো বুঝি আমরা যাই হোক পজেস ইন বায়াস স্যাম্পলিং কেন বায়াস হয় এই যে চাকরি পরীক্ষাগুলো বায়াস হচ্ছে কেন টেকা দিচ্ছে টেকা দিলে কি হচ্ছে তার সিলেকশন হয়ে যাচ্ছে এই যে দুদিন আগে দেখলাম যে ইয়েতে পাশ করেনি রিটেনে চাকরি হয়ে গেছে লাইক কেসেস সো বায়াস ডিউ টু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে হতে পারে তুমি মনে করো সিঙ্গারার দোকানে গেছো ওই সিঙ্গারাগুলো একটু বড় বড় কসকসে ভাজা ওগুলো দেখে তোমার মনে হলো অথবা কেউ কটন ইয়ে করতে গেছে তুমি ইচ্ছা করে কি করছো বড় বড় আমগুলো মানে আমের দোকানে গেছো বড় বড় আমগুলো তোমার সামনে আছে পাকা পাকা সুগন্ধি লাল তুমি সেগুলোই নিবে আর ভিতরে যে কাঁচা রয়েছে তার কোনো খবর নেই বায়াস ডিউ টু দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পজিশন রিলেটিভ টু দ্য পার্সন যে ব্যক্তিটা আছে তার পজিশন হিসেবে কিন্তু অনেকটা হয় যে দূর বাবা ওটা ভিতরে আছে মনে করো বড় কটন যেগুলো ভালো কটন সেগুলো ভিতরে আছে এত দূরে কে খুঁজবে হাতের কাছে যেটা বলছে সেটাই নিচ্ছে তুমি কিন্তু হাতের কাছে রেখে দিছো যেন ভালোটা ঠিক আছে সাবকনসিয়াস বায়াস ইচ্ছাকৃত ভাবে যে সে জানে কোথায় কি আছে যে টেস্ট করতে গেছে সে জানে ওকে এই ধরনের বায়াস স্যাম্পলিং হতে পারে তো স্যাম্পলিং টেকনিকের ভিতরে যদি আমরা বলি এগুলো নেওয়ারও আবার কিছু টেকনিক রয়েছে যেমন জোনিং টেকনিক কোর স্যাম্পল টেকনিক নিউমেরিক্যাল টেকনিক র্যান্ডম ড্র টেকনিক কার্ড স্ক্যান মেথড ইত্যাদি তো আমরা আজকে আলোচনা করবো জোনিং টেকনিকটা এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি তাই না তো জোনিং টেকনিকটা সাধারণত এরকম যে অনেকগুলো বেল আছে এখন তোমার টোটাল এন্ট্রি পপুলার ইয়েতে দিতে হবে মনে করো 40টা বেল আছে তোমার সামনে সুতার তাহলে প্রত্যেকটা থেকে তুমি কি করছো 20 গ্রাম 20 গ্রাম 20 গ্রাম করে নিচ্ছ তাহলে 40টা 20 গ্রামের 40টা হলো এটাকে আবার দুই ভাগ করছো এক ভাগ ফেলাই দিচ্ছ তাহলে সেখানে 10 গ্রাম 10 গ্রাম করে হলো সেখান থেকে নিচ্ছ 10 গ্রাম সেটাকে আবার দুই ভাগ করছো সেখান থেকে 5 গ্রাম 5 গ্রাম সেটাকে আবার ভাগ করছো সেখান থেকে 5 গ্রামের তাহলে 2.5 গ্রাম সেটাকে আবার ভাগ করছো 2.5 গ্রামের অর্ধেক সেটাকে আবার ভাগ করছো এভাবে একটা নিচ্ছি একটা ফেলছি ফলে হ্যান্ডফুল অ্যামাউন্ট যখন হবে সেটা আমি টেস্ট করবো তাহলে কি হলো সবগুলো বেল থেকে আমার স্যাম্পল আসলো তাই না সবগুলো বেল থেকে প্রথমে নিলাম এটাকে ভাগ করলাম ফেললাম 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 ফলে হ্যান্ডফুল পরিমাণে একটা পেলাম সহজ করে বলি ওই যে এক মুট করে নিলাম সবটা থেকে হাফ করলাম ফেলাইলাম হাফ করলাম ফেলাইলাম হাফ করলাম ফেলাইলাম হাফ করলাম ফেলাইলাম শেষে এক মুট পরিমাণ